আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله সবে কদরে যে দোয়াগুলো করবেন না এবং রসুল্লা সাল আলাইহি সাল্লাম এই বিষয়ে স্পষ্ট হাদিস শরীফের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই দোয়াগুলো অবশ্যই অবশ্যই করলে আল্লাহ পাকরবুল আলমিন আমাদের উপর দয়া রহমত মা দিতে পারেন না বা দেন না আসুন আমরা হাদিস শরীফ থেকে জেনে নেই রসুল্লাহ সাল আলহ সাল্লাম একজনকে এমন প্রার্থনা করতে দেখলেন যে লোকটি প্রার্থনা করছেন হে আল্লাহ আমি তোমার নিকট ধৈর্য প্রার্থনা করছি তুমি আমাকে ধৈর্য বাড়িয়ে দাও তখন সাল্লাম তাকে ডেকে নিয়ে বললেন তুমি আল্লাহর কাছে কি আপদ প্রার্থনা করছো তুমি আল্লাহর কাছে নিরাপত্তার প্রার্থনা করো তিরমিজি শরীফের কিতাব উদ্দাওয়াতের পাঁচ নম্বর খণ্ডের তিনশো নম্বর পৃষ্ঠার তিন হাজার পাঁচশো আটত্রিশ নম্বর হাদিস এসেছে এই হাদিস খানা প্রিয় দর্শক আসুন আরেকখানা হাদিস আমরা জেনে নিই সাল্লাম দোয়া করার সময় দুরুট পাটের কথা বলেছেন এবং তারা হুরা করে নয় আস্তে আস্তে আল্লাহর দরবারে বারবার মনের আশাগুলো আল্লাহর দরবারে পেশ করার কথা বলেছেন এবং দৃঢ়তার সাথে দোয়া করতে বলেছেন এভাবে বলেন তোমাদের কেউ যেন এভাবে দোয়া না করে যে হে আল্লাহ যদি আপনি চান আমাকে ক্ষমা করুন হে আল্লাহ যদি আপনি চান আমাকে দয়া করুন যদি আপনি চান রহমত করুন আল্লাহর উপর জবরদস্তি করার কোনো অধিকার কারণেই সুতরাং যদি আপনি চান এরকম কথা দেওয়াল্লাকে ডাকারা ঠিক নয় প্রদর্শক হাদিস শরীফে বোখারে শরীফের ছয় হাজার তিনশো উনচল্লিশ নম্বর হাদিস এসেছে মুসলিম শরীফের হাদিসেও এসেছে